বান মারলে কী কী রোগ হয় শত্রু আপনাকে কয়েকটি উদ্দেশ্যে বান মারতে পারে আপনার শরীরে রোগ সৃষ্টি করার জন্য কিংবা আপনাকে মেরে ফেলার জন্য আপনার পরিবারকে ধ্বংস করার জন্য সংসারে অশান্তি বাঁধানোর জন্য অথবা আপনার ব্যবসা বাণিজ্য আয় উন্নতিকে নষ্ট করার জন্য আজকের যে বিষয়টি আলোচনা করব বান মেরে আপনার শরীরে যদি রোগ সৃষ্টি করে বা মৃত্যু বান মারে সেক্ষেত্রে আপনার কি কি সমস্যা বা কি কি রোগ হতে পারে বান তিন লাখ ছত্রিশ রকমের আছে এছাড়াও রামচন্দ্রের একশো আটবান পরশুরামের বান যেগুলি মহাভারতে ব্যবহার হয়েছিল রামচন্দ্রের একশো বান রামায়ণও ব্যবহার হয়েছিল এবং এক এক ধর্মের এক এক রকমের বিদ্যা আছে কোনোটা কুকুরি কালাম আছে পশ্চিমী যে বিদ্যাগুলি এসছে ব্ল্যাক ম্যাজিক এরকম ধরনের বহু রকমের বিদ্যা আছে যেগুলি দিয়ে মানুষের ধ্বংসের কাজে শয়তান ব্যক্তিরা ব্যবহার করে থাকে এগুলি যদি আপনি না জানতে পারেন তাহলে এই সমস্যায় ভুক্তভোগী হয়েও প্রতিকার নিতে পারবেন না এর ফলে আপনি ধ্বংসের পথে চলে যাবেন যে সমস্যায় আছেন সেই সমস্যায় ভুগতে থাকবেন যদি আপনি জানতে পারেন যে আপনাকে ক্ষতি করা হয়েছে বা গুপুরি কালাম করা হয়েছে কিংবা ব্ল্যাক ম্যাজিক যা দুটো না আপনার উপরে করা হয়েছে তাহলে সহজে তার প্রতিকার আপনি করাতে পারবেন এই বিদ্যাগুলি এমন একটি বিদ্যা গুপ্ত বিদ্যা এবং যা দেখানো যাবে না বোঝানো যাবে না অথচ ধ্বংসের পথে আপনার শরীর চলে যেতে পারে সংসার চলে যেতে পারে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যেতে পারে তো প্রথমে একটা একটা করে বিদ্যার ব্যাখ্যা দিই বহু রকমের বিদ্যা আছে সবটা হয়তো আমি বলতে পারবো না কিছুটা বলবো তাতে যদি আপনারা কিছু জানতে পারেন যদি পুতুল বিদ্যার প্রয়োগ করে থাকে এই পুতুল বিদ্যার আবার কয়েকটি ভাগ আছে কোনো পুতুল বিদ্যা আছে আপনাকে পাগল করার জন্য করতে পারে কোনো পুতুল বিদ্যা আছে আপনাকে ধ্বজভঙ্গ করার জন্য করতে পারে আবার আপনাকে শাস্তি দেওয়ার জন্য করতে পারে আবার পঙ্গুবাণও মারতে পারে তো পুতুল বিদ্যার নানারকম ভাগ আছে অত ভাগ এখানে এখন ব্যাখ্যা করব না কিছুটা বলবো পরবর্তী অন্য একটি ভিডিওয়ে পুতুল বিদ্যা সম্পর্কে আপনাদেরকে বলবো তো কিছু পুতুল বিদ্যা আছে আপনাকে মাথায় আগুন দিয়ে মানে পুতুলের মাথায় আগুন দিয়ে পুরানো হচ্ছে মন্ত্র পড়ে এটা একুশ দিন সাধনা করতে হয় তারপরে গিয়ে মানে প্রথমে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে পুতুলে তারপরে একুশ দিন ওই মন্ত্র জপ করার পরে সিদ্ধ হবে তাছাড়াও নানা রকমের বিদ্যা আছে আমি জাস্ট একটা বিদ্যার কথা আপনাদেরকে বলছি তো সেখানে কি হবে একটি প্রদীপ জ্বালবে কিংবা একটি আগুনের শিখা সেটা মোমবাতিরও আগুন হতে পারে এবং আপনার নাম করে যদি মাথা ধরে মাথায় জ্বালা করবে হাতে ধরলে হাতে জ্বালা করবে আবার পুতুল বিদ্যায় যদি দেখা যাচ্ছে যে আপনার হাতে গিট বাজছে দেখবেন আপনার এখানে বাঁধন পড়েছে অথচ আপনার দড়ি দিয়ে কেউ বাঁধেনি কোনো কিছুই করেনি কিন্তু আপনার অনুভব হচ্ছে যে আমার এখানে হাতে কেউ বেঁধে দিয়েছে বা শরীরে কোনো অংশ বেঁধে দিয়েছে এছাড়াও দেখা গেল ছুঁজ দিয়ে সেই পুতুলের মাথায় ফোটানো হচ্ছে শরীরে ফোটানো হচ্ছে আপনি দেখবেন আপনার শরীরে কেউ যেন পিন ফোটাচ্ছে এটা গেল পুতুল বিদ্যা তাহলে পুতুল বিদ্যা যদি করে তাহলে এরকম ধরনের সমস্যা আপনার হতে পারে পুতুলিকা বিদ্যা অর্থাৎ এক মূর্তি এঁকে শ্মশানে গিয়ে সিঁদুর দিয়ে মূর্তি আটলো। বা কোনো স্থানে মাটিতে মূর্তি এঁকে সেখানে কিছু বান আছে যেগুলি করা হয় তীর বিদ্ধ করছে তীর তীরবিদ্ধ করে সেই মন্ত্রটা পড়ে আপনার বুকে মানে পুতুলিকার বুকে আপনার নামে প্রাণ প্রতিষ্ঠা করে সেখানে মারল তাহলে কি হবে এক সপ্তাহের মধ্যে আপনার মুখ দিয়ে রক্ত উঠতে থাকবে রক্ত উঠতে উঠে উঠে আপনি মারা যাবেন কিংবা ছবি এঁকে সেখানে একটা পাথর চাপা দিল আপনার বুকে মনে হবে কেউ একটা শিল চাপা দিয়েছে তারপরে দোম আটকে যাবে দম বন্ধ হয়ে আপনি মারা যাবেন এগুলো এক ধরনের বিদ্যা এই বিদ্যার ভিতরে আবার অনেক রকম আছে সেগুলি অন্য ভিডিওতে আলোচনা করা যাবে তেমনি লিভার ড্যামেজ থেকে শুরু করে নানা রকমের বিদ্যা আছে বিশেষ করে চোখ অন্ধ করার বিদ্যাগুলো প্রচুর আছে যেগুলো কাঁকড়ার যে ঠ্যাং আছে ওইটা দিয়ে আপনার মূর্তি আঁকিয়ে সেখানে কাঁকড়ার ঠ্যাং দিয়ে আপনার চোখে পুঁতে দেবে এটাতে কিন্তু আপনার চোখ অন্ধ হয়ে যাবে তবে আপনার ওই রকম ধরনের যদি কিছু হয় তাহলে বুঝবেন যে চোখের মধ্যে যেন কিছু একটা ফুটাচ্ছে কেউ এবং খুব কষ্টকর জ্বালা যন্ত্রণা হচ্ছে তাহলে বুঝবেন এরকম ধরনের বিদ্যা কেউ চোখের উপরে প্রয়োগ করেছে তবে কোনো রোগ নেই এটা আবার রোগের ক্ষেত্রেও হতে পারে তবে ডাক্তারে কোনো রোগ ধরতে পারছে না অথচ আপনার সমস্যা হচ্ছে তখন বুঝবেন ক্ষতি করা আছে তেমনি গলায় যদি কেউ বান মারে মানে প্রচুর লোকের দেখবেন যারা গান করে তাদের ক্ষেত্রে হঠাৎ করে গলা বসে যাচ্ছে অথচ কোনো ওষুধে ভালো হচ্ছে না এবং গলা খারাপ হয়ে যাচ্ছে সুন্দর গলা অথচ খারাপ হয়ে যাচ্ছে এগুলো কিন্তু গলায় বান মেরে গলাটাকে বসিয়ে দেয় সেক্ষেত্রে আবার বান কাটালে ঠিক হয়ে যায় এগুলো বলা হয় স্বর বান তারপরে পেটে যদি বান মারে পেট ব্যথার করতে থাকবে পেটে জ্বালা করতে থাকবে সেগুলো অর্ধচন্দ্র বান আছে খুরপাশ রক্ত আছে রক্তহীরা আছে এরকম ধরনের নারী কাটা বান আছে এগুলোর অনেক রকম আবার ব্যাখ্যা আছে ধরুন একটি কাঁঠালি কলা নিল এবার মন্ত্রটা পরে সেই কাঁঠালি কলালটা কাটছে এদিকে কিন্তু আপনার নারী কেটে যাচ্ছে এরকম হয় তবে এই বিদ্যাগুলো কিন্তু সবাই জানে না আর যারাও বা জানে অন্য কাউকে শিখিয়ে দেয় না এর ফলে বিদ্যাগুলো নষ্ট হয়ে গেছে তবে এখনও পর্যন্ত কারো না কারো কাছে এরকম ধরনের বিদ্যা আছে কারণ আমরা রুগী পাই সে সমস্ত রুগীর ট্রিটমেন্ট আমাদের করতে হয় একজনের বান মেরে শূন্য করে দিচ্ছে দেখা যাচ্ছে শরীরে রক্ত শুকিয়ে যাচ্ছে এগুলো কিন্তু রক্ত শূন্যতা বান আছে এগুলো এগুলো কি করে একটা কাশবন থেকে কাশ তুললো যেটাকে এই যে কাশফুল বলে এই কাশ তুলে মুখ দিয়ে মন্ত্র পড়ে চুষে ফেলে দিল এটা একত্রিশ বার পরে ফেলতে হয় তো তখন দেখা যাবে যে তার শরীরে অটোমেটিক রক্ত শূন্য হয়ে যাবে আমি একরকম বিদ্যা বললাম এরকম কিন্তু অনেক রকম বিদ্যা আছে যেগুলি দ্বারা এই রক্তশূন্য করা যায় একটি বান আছে ছুঁইমুখী বান এটা দিয়ে আবার অনেকে শুকনো বানও মারে লেবুর ভিতরে ছুঁইটা ফুটিয়ে দিল অটোমেটিক আপনি শুকাতে থাকলেন কোনো কিছু ট্রিটমেন্ট করে ভালো হচ্ছেন না শুকিয়ে যাচ্ছেন দিনের পর দিন জ্বালাবান অগ্নিবান এই জ্বালাবান বা অগ্নিবান যদি আপনাকে মারে সারা শরীর আগুনের মতো জ্বলতে থাকবে যেন মনে হবে কেউ আপনাকে আগুনে পুড়াচ্ছে কিন্তু কোনো রোগ আপনার শরীরে নেই তখন বুঝবেন আপনাকে জ্বালাবান মারা হয়েছে এই বান কাটালে সঙ্গে সঙ্গে জ্বালাবান থেকে মুক্তি পাবেন ঠোলা বান শরীরে ঠোলা উঠতে থাকবে এই বানগুলি মারে বিশেষ করে সরিষা দিয়ে সরিষা মন্ত্র পুতো করে আগুনের মধ্যে দেওয়া হয় এবং আপনার সারা শরীরে ঠোলা কাটতে থাকবে তো বানগুলির ব্যাখ্যা দিতে থাকলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যতটা শটে করা যায় আমি আপনাদেরকে বলে দিচ্ছি পঙ্গুবান এই পঙ্গুবান যদি মারে পঙ্গুমানের ভিতরে আবার অনেক ভাগ আছে কোনো পঙ্গুবানে আপনার হয়তো একটা হাতে মারলো একটা হাত আপনার অকেজে হয়ে গেল গলায় মারলো গলা আকেজে হয়ে গেল মুখে মারল মুখে অকেজে হয়ে গেল। আবার কিছু পঙ্গুবান আছে যেগুলোকে বলা হয় অথর্ববান সেটা যদি মারে পুরো শরীর কোনো শরীরে আপনার কাজ করবে না এরকমও রুগী কিন্তু আমরা পেয়েছি যে কোনো শরীর তার কাজ করছে না অথচ সাত দিনের মধ্যে বান কাটাতে সে ভালো হয়ে গেছে তো এগুলিকে বলা হয় অথর্ব বান বা পঙ্গুবান তবে বেশিরভাগ যে বানটা মানুষ মারে ব্যথা বান তো ব্যথা বানের ভিতরে আবার নানা রকমের ভাগ আছে তো সেগুলো আলাদা আলাদা করে আমার ভিডিওর মধ্যে ব্যাখ্যা দিতে হবে তিন রাস্তার মোড় থেকে মাটি তুললো মন্ত্র পুত করে বার সেখানে পুত করে আপনার বাড়িতে দিয়ে দিল যদি আপনার নামে মন্ত্র করে দেয় তাহলে আপনি কিন্তু ছমাসের জন্যে বিছানা থেকে উঠতে পারবেন না আবার সারা জীবনের জন্যও ব্যথায় ভুগতে পারেন কোনো ব্যথা ভালো হবে না রোগ সৃষ্টি করা যেমন আছে আবার রোগকে আটকে দেওয়াও বানা আছে যেগুলিকে বলা হয় গাঠুলি করা কোনো রোগ হয়েছে সেই রোগের ওপরে যদি কোনো গিট বেঁধে বা কোনো গাছে মুড়িয়ে বা শামুকের মধ্যে আপনার চুল কাপড় কেটে বেঁধে মন্ত্রপুত করে যদি নদীতে ভাসিয়ে দেয় তাহলে সেই রোগ কোনো দিন ভালো হয় না তাহলে রোগের ওপরেও কিন্তু বান মেরে রোগটাকে বন্ধ করে দেওয়া যায় যাতে ভালো না হয় আপনি দেখছেন আপনি একটা রোগের ট্রিটমেন্ট করছেন কোনোভাবেই ভালো হচ্ছে না অথচ আপনার রোগের রুগী অন্য লোকে ভালো হয়ে যাচ্ছে আপনি ভালো হচ্ছেন তার মানে কি আপনার রোগটাকে বেঁধে দেওয়া আছে বা রোগের উপরে বান মারা আছে কিংবা বাস্তুতে ক্ষতি করা থাকলেও রোগ ভালো হয় না তো যাই হোক রোগের উপরে বান মারা থাকলে সেই রোগগুলো ভালো হতে চায় না বা ভালো হয় না যতক্ষণ না বান কাটাবেন তেমনি পচাবান আছে পচাবান যদি আপনার শরীরে কোথাও কেটে যায় একটুখানি হয়তো রক্ত বেরোচ্ছে কেউ এই বানটা জানে এই বানটা কিন্তু অনেকেই জানে তো আপনার ওই কাটার জায়গা দেখে সে মন্ত্রটা পড়ে দিলো মনে মনে পাঠ করে দিল সঙ্গে সঙ্গে ওই ঘাটা আস্তে আস্তে বাড়তে 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 ডাক্তারে বলছে হাত কেটে বাদ দিতে হবে তাছাড়া উপায় নেই এরকম ধরনের বান যদি আপনার ওই সমস্ত স্থানে মারে ক্ষত স্থানে তাহলে বুঝবেন প্রচণ্ড জ্বালা করতে থাকবে বান মারলেই জ্বালা করবে আর যদি এমনিতে হয় তাহলে জ্বালা করবে না সেটাতে বান মারা নেই আর বান যখনই মারবে সেখানে জ্বালা করতে থাকবে কোনোভাবেই ঘা শুকাবে না ঘায়ের ওষুধ খেয়ে যাবেন ঘা বাড়তে থাকবে লাস্টে হাত কেটে বা যেখানে হয়েছে সেখানে কেটে আপনাকে বাদ দিতে হবে পেটে ওষুধ করলেও অনেক ধরনের রোগ হয় এবং অনেক ধরনের ক্ষতি হয় তো পেটে ওষুধ করলে কি কি হয় সেটা অন্য ভিডিওতে আপনাদেরকে জানাবো পাগল করা বান যেটা দেখা যাবে যে আপনি পাগল হয়ে যাবে আপনার মস্তিষ্ক ঠিক থাকবে না অনেক শত্রু আছে কি আপনাকে পাগল করতে পারলে তার সুবিধা হবে সম্পত্তি দখল করতে বা আপনার কাছ থেকে ফায়দা নিতে বা আপনার জায়গাটাকে দখল করতে তো সেক্ষেত্রে কি হয় পাগল বান ব্রেন নষ্ট করার জন্য বান মারে এই পাগল বানের আবার অনেক রকম আছে কোনো যন্ত্র একে পায়রার গলায় ছেড়ে দিল বেঁধে তো আপনি পাগল হয়ে যাবেন কোনো যন্ত্র গাছের মধ্যে বেঁধে দিল আপনার নাম করে আবার কোনোটা কবর স্থানে পুঁতে দিতে পারে উনুনের মধ্যে দিয়ে আগুন ধরাতে পারে তো এরকম ধরনের প্রচুর পাগল বান আছে পাগল করা বান ব্রেন আউট করা বান যেগুলি মেরে অনেকেরই ক্ষতি করে অনেকেরই অকালে হ্যাঁ ব্রেনের সমস্যা হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না কেন এরকম সমস্যা হচ্ছে তো এরকম ধরনের বিদ্যা বিশেষ করে কুফুরি বিদ্যা প্রচুর আছে বান মেরে আপনার শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করা যেতে পারে রক্তশূন্যতা শরীরে ব্যথা এবং হার্ট অ্যাটাক পর্যন্ত আপনাকে করিয়ে দিতে পারে নাড়ি কাটা মান মারলে পেটের নাড়ি কেটে যাবে তেমনি বহু প্রকারের বান আছে এক একটা পাটে আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে তো আজকে যতটা পারলাম এখানে ব্যাখ্যা দিলাম যদি কারোর প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন ধন্যবাদ